ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত গরো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গিয়েছি, আজকের পরিবর্তনের জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াই আপনার লড়াই, এই লড়াই আমার লড়াই, এই দেশের সকল জনসাধারণের লড়াই হলো। আগামী দিনে এদেশের এই জনসাধারণের ভাগ্যের পরিবর্তন করতে হবে। আগামী দিন যে সরকার গঠন হবে সেই সরকার যেন দেশপ্রেমিক সরকার হয়, ভারতের লেজুড় ভিত্তিক সরকার না হয়। 2024 5ই আগস্ট ছাত্র জনতা আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য, কিন্তু কি দেখলাম যে এই বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, কিন্তু 5 তারিখের পরে আবারও লুট, আবারও পাট, আবারও ধর্ষণ, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও চাঁদাবাজি না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে কামার অধিকার থাকবে, ঋষির অধিকার থাকবে, চামারের অধিকার থাকবে, যেখানে ক্ষুধার্ত মানুষ থাকবে না, যেখানে মিসকিনরা ক্ষুধার তাড়ায় কাঁদবে না, যেখানে এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে বাংলাদেশের মানুষ লড়াই করবে না, যেখানে মুক্ত বাতাসের মধ্যে সমস্ত মানুষ ঘুরবে, খোলা আকাশের নিচে বাংলাদেশে একটা নাগরিক ঘুমাবে না, চিকিৎসার অভাবে একটা মানুষ মারা যেতে পারবে না, কোন বাংলাদেশের মানুষ অশিক্ষিত থাকতে পারবে না, আমাদের মা বোনের ইজ্জত হানি হবে না, প্রত্যেক মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে, এরকম বাংলাদেশ উপহার দিতে চাই, এরকম বাংলাদেশ আমরা থাকতে চাই। সবাই তো বলে সংগ্রাম চাই, আজাদ চাই, মুক্তি চাই, কেন হচ্ছে না? কেন এটা কিয়ামতের আগ পর্যন্ত হবে না? না হওয়ার কারণটা কি? মূল কারণ আমরা অনেকেই গবেষণা করি না, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, চোরের মাধ্যমে চোর মুক্তি করা যায় না, ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, জালেমের মাধ্যমে জুলুম বন্ধ করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না, দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না। এর জন্য প্রয়োজন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এসপি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয় না, ডিসি পরিবর্তন হয়, দুর্নীতি পরিবর্তন হয় না। কারণটা কি? এর কারণ হলো ডিসি পরিবর্তন হয়েছে, আদর্শ পরিবর্তন হয় নাই, এসপির পরিবর্তন হয়েছে, আদর্শ পরিবর্তন হয় নাই। যতক্ষণ পর্যন্ত যে আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই তাকওয়া ভিত্তিক নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত রক্ত দিবেন, সংগ্রাম করবেন, আন্দোলন করবেন, মুক্তি পাবেন না।